আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে সুকুমার রায়ের বাবুরাম সাপরের ছড়াটি আবৃত্তি করে শোনাব আমি যখন আবৃত্তি করব আপনারা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন যে কিভাবে আমি আবৃত্তি করছি কোথাও কোথায় সুর দিচ্ছি এই জিনিসগুলো আপনারা একটু মাথায় রাখবেন এবং আমি আপনাদেরকে আবৃত্তি করার পর বুঝিয়ে দেব এবং চূড়ান্তভাবে যখন আমি আবৃত্তি করব তখন আমার সাথে আপনারা গলা মেলাবেন আমার সাথে যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে খুব সহজেই এই ছড়াটি কিভাবে আবৃত্তি করতে হয় আপনারা শিখে যাবেন চলুন তাহলে শুরু করা যাক আবৃত্তি করছি সুকুমার রায়ের ছড়া বাবুরাম সাপুরে বাবুরাম সাপুরে কোথা যাস বাপুরে আয় বাবা দেখে যা দুটো সাপ রেখে যা যে সাপের চোখ নেই সিং নেই নখ নেই ছোটে না কি হাটে না কাউকে যে কাটে না করে নাকো ফোঁস ফাঁস মারে নাকো ঢুঁস ঢাস নেই কোনো উৎপাত খাই শুধু দুধ ভাত সেই সাপে যেন গোটা দুই আন্ত মেরে ডান্ডা করে দেই ঠান্ডা বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখেছেন এই ছড়ার কোথাও কোথাও কিন্তু আমি একটু সুর দিয়েছি একটু সুরের আহ প্রয়োগ করেছি এই জিনিসটা আপনারা একটু মাথায় রাখবেন একটু করবার চেষ্টা করবেন আমি আবারও বিষয়টা নিয়ে একটু আলোচনা করি বাবু বাবুরাম সাপুরে এই যে আপনার চরণগুলো আমি কিভাবে আবৃত্তি করেছি একটু দেখেন বাবু রাম বাপুরে আয় বাবা দেখে যা দুটো সাপ রেখে যা এই চারটা লাইনে আমি খুবই স্ত্রী আবৃত্তি করলাম এভাবে রাম সাপুরে কোথা যাস বাপুরে আয় বাবা দেখে যা দুটো সাপ রেখে যা এরপরের চার লাইন হচ্ছে চারটি চরণ হচ্ছে সুরেলা যে সাপের চোখ নেই 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 ছোটে না না কি হাটে কাউকে যে কাটে না এর পরের দুটি চরণ হচ্ছে আবার একটু স্বাভাবিক করে নাকো ফোঁস ফাঁস মারে নাকো ঠুসে ঠাস আবার এরপরের দুই লাইন হচ্ছে আবার একটু সুরেলা নেই কোনো উৎপাত খাই শুধু দুধ ভাত তারপরে কিন্তু আর আর কোন শুন নেই সেই সাপে গোটা দুই তেড়ে মেরে ডান্ডা করে দেই ঠান্ডা বন্ধুরা চলুন ছড়াটি আবারও আবৃত্তি করে এবং আমার সাথে সাথে আপনারাও গলা মেলান আবৃত্তি করছি সুকুমার রায়ের লেখা ছড়া বাবুরাম সাপুরে বাবুরাম সাপুরে কোথা যাস বাপুরে আয় বাবা দেখে যা দুটো সাপে রেখে যা যে সাপের চোখ নেই সিং নেই নখ নেই ছোটে নাকি হাটে না কাউকে যে কাটে না করে না কো ফোঁস ফাঁস মারে নাকো ঢুঁস ঢাস নেই কোনো উৎপাত খাই শুধু দুত ভাত সেই সাপে যেনত গোটা দুই আন্তড়ে মেরে ডান্ডা করে দেই ঠান্ডা বন্ধুরা এভাবে যদি আপনারা ভালোভাবে শুনে আমার ভিডিও দেখে দেখে আপনারা আবৃত্তি করেন তাহলে কিন্তু আপনারা খুব সহজে এই ছড়াটি শিখে যাবেন ছড়া আবৃত্তি কেবল ছোটদের জন্য নয় বড়রাও ছড়া আবৃত্তি করতে পারবে কারণ এর মাধ্যমে আমাদের উচ্চারণের জড়তা মুখের জড়তা কণ্ঠের জড়তা কিন্তু অনেক দূর হয়ে যাবে যদি আপনারা ভালোভাবে নিয়মিত ছড়া চর্চা করেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন ধন্যবাদ সবাইকে